যেদিন আমার নবী চাচার বাড়ির থেকে 17 বছর চাচার বাড়ি থাইকে আর বিয়ে করছেন, হোর বাড়ি যাইব না? আমার নবীর বাসর আছে কিন্তু শ্বশুর বাড়ি, মনে রাখবেন, শ্বশুর বাড়ি বাসর হওয়া আমার নবীর সুন্নাত। আগে ওইটা শ্বশুর বাড়ি, বিয়ার পরে চাষিরা রাইখা দিত, দাদিরা রাইখা দিত জামাইডারে, কথা কর না কেন? আর এখন বিয়ার পরে দাকাইয়ে মাইডারে জামাইর বাড়ি ভাড়ায় গেলেই তো একক তো বাস। আর নবীর সুন্নাত কি? নবী জীবনে প্রথম বাসর করছে ওর বাড়ি। আমি আর ওয়াজই করব না, নামাজ না দিলে ওয়াজ করব না। যে চাচা হোর বাড়ি বাসন করছে, হে হাত উঠাইছে চিল্লাইয়া, ঠিকই কইছেন, আমি আমার হোর বাড়িতে 3 দিন ছিলাম বিয়ের পরে। আরে বাবা রে, এখন হোর বাড়ি বাসরও করো না, শাশুড়ি খাওয়া ওরও দেয় না, দেলে ওদের পোল্ট্রি মুরগি বা খাইলো হয় পাতলা ভাই কেনা। আর আগে শাশুড়ি খাওয়াই তো কি, আমার জামাই বিয়ে করছে চিনকে তক চিন, শাশুড়ি তো ওই কলে পড়ছে, কথা কর না কেন? রাগ হইতেছে আল্লাহর খেলা কি? তো যেদিনকে 17টা বছর চাষার বাড়ি রয়েছে, খাইছে সারা রাত চাষায় মাথার তিত, আমার নবীরে না ঘুমানো দেখে আবু তালেব কোনো দিন বিছানায় ফিরতে দেন এমন আদরে ভাতি যে। এগুলা বলার পিছনে উদ্দেশ্য কি? মওজা ইস্তে সাথে একটু পরে বুঝবেন। বজন্দে আবু তালেব যেদিন বিবাহের খুতবা দিলেন, বিবাহের খুতবাটা দিছে বুখারীতে আছে না না, এ জিয়া সাহেব কথা কও, বিবাহের খুতবাটা বুখারীতে এখনো আছে, সিরাতে খতমুল আম্বিয়া কওমি মাদ্রাসায় নাহাবিনীরে পড়ায়, এখনো পর্যন্ত সেই খুতবাটা যেভাবে আবু তালেব দিয়েছিলেন এখন ওই খুতবাটা তোমাদের কিতাবে সিরাতের কিতাবে আছে। আবু তালেব কাফের হওয়ার পরও খুতবা দিছে আরবিতে, এখন আর খুতবা লাগে না, একটা ভুল লাগে। এ বাসান ভালো করে বুঝছো, আবু তালেব যেদিন আমার নবী, আমার নবী যেদিন বাবা বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বিবাহের খুতবা দিলেন আমার বিশ্ব নবী আলহামদুলিল্লাহ বলে, কিন্তু নবীর খুতবাটা নকল করলেন তার চাচা আবু তালেব। চাচা যখন নকল করতেছে ইন দি মিন টাইমে দেখা যায় চাচার ভালোবাসাটা এমন ভাবে জমে গেল বাবা, যেদিন আমার নবী এখন বিয়া কইরা বাসর করে যাবে, আবু তালেব পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, বাতি জানে 17টা বছর ধরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, ভাতিজা আজকে তুই আমার ঘর ছাইরা চলে যাবি শ্বশুর বাড়ি। হে ভাতিজা, আমি কোনোদিন মাইনা নিতে পারি না, আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আমি জানি না, তোমার বাবা বেঁচে থাকলে এত কষ্ট পাইতো কিনা জানি না, বাবা 17টা বছর তোমারে আমি না খায়া খাওয়াইছি, 17টা বছর দাঁড়ায় দাঁড়ায় তোমারে আমি বাতাস দিছি, 17টা বছর আমার কোন ছেলেকে আমি এইভাবে খাওয়াই নাই, আজকে তুমি শ্বশুর বাড়ি যাইতাছো বাবা, আমি কেমনে তোমারে ভুইলা একা একা থাকবো। বাজান আমি দেখবো নবীর প্রেম কার কার অন্তরে আছে। আবু তালেব যখন নবীরে বাসর করে আগায় দিতাছে, নবীও কান্দে চাচাও কান্দে, বাতি যাবার মনে হইতেছে তুমি বুঝে আমার কাছ থেকে শত শত মাইল দূরে চলে যাইতেছ। খাদিজারে বাসর করে দিয়া বলে, ও খাদিজা তোমার বয়স আর আমার বয়স বেশি ডিফারেন্স না, এই জন্য হাদিসে দেখবেন খাদিজার ইন্তেকালের 8 দিন পরে আবু তালেব মারা যায়। উবাজান ভালো করে বুঝবেন, আবু তালেবের থেকে খাদিজা মাত্র 1 মাস না 1.5 মাসের বড় ছিল বাবা। এ আমার শরীয়তপুর শিবচরের ভাইরা, শুধু চোখের বানে ফেলাইয়া নবীর প্রেমটা একটু আসে কিনা, রহমাতুল্লিল আলামিনের প্রতি ভালোবাসা জন্ম নেয় কিনা, আবু তালেব যখন নবীরে বাসর
ঘরে আগায় দিয়া আমার নবী বাসুর ঘরের থেকে কাম দেয়ার পরে চাচাজি আমার বাবা বাইসে থাকলো আবার এত আদর কোনদিন করত চাচা যান আমি আগামীকালকে সকালে আয়া করব আগামীকালকে সকালে আপনার বাড়িতে আয়া করব আবু তালেব কি বলে এখন আপনি কানবেন ভাতিজা তুমি যাও আমি তোমার এই দরজার কাছে ভিক্ষুকের মতো বয়ে থাকি কারণ আমার ভাতিজা যদি একটা কাশও দেয় বাড়িতে বয়ে হরি বাড়ি বয়ে আমি মনে করব আমার ভাতিজা এখনো বুঝে আমার বুকের মধ্যে আছে তোমার পায়ের আওয়াজ শুনলে আমি মনে করবো আমার ভাতিজা বুঝে আমার অন্তরে আছে আমি তোমারে রাইখে আমার বাড়িতে যাব না আমি আমার বানানের কথা বলি না সিরাতের মধ্যে দেখবেন সিরাতে মুস্তাফার ভিতরে আছে নবী বাসর করে চাচা চেয়ার বাইতে দরজার কাছে বয়ে থাকে বেজন দে এত ভালোবাসা দিছে চাচা এখন আমি বুঝাই দিব কেন এই কথাটা বললাম ও বাজানি এত ভালোবাসা দিছে যে এই চাচা এই চাচারেও কিন্তু নবী জান্নাত দিতে পারবে না কেন জানেন তার ঈমান ছিল না তো কাবা ঘরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নিয়ে আমার নবীর বসত আর কাবা ঘরের সামনে যেখানে জমজম কুয়া এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে চারিদিকে বান্ধাই দিছে দেখবেন আগে যেখানে উজু করা থাকতো মসজিদের মসজিদে মানুষ উজু করার সময় জায়গাটা উঁচা রাখতো তাই না হ্যাঁ টিবলটা উঁচায় কাটতো যেন পানিটা নিচের দিক যায় ঠিক জমজম জমজম কুয়াটা উপরে ছিল কাবাগারের দরজাটা নিচে ছিল তো জমজমের পানিগুলো মাঝে মাঝে পান করলে গড়াইয়া দরজা বন্ধ আসতো কাবাগারের দরজা তো জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে কাবাগারের দরজাটা ভিজত নিচের ফ্লোর ভিজত আমার নবী যখন বসত নবীর দেখে জমজমের পানি ওখানে দাঁড়াই থাকত এদিকে গড়ায় আসতো না এদিকে আসতো না আবু তালেব চিন্তা করে ঘটনা কি বাতি যেখানে বইলে পানি এর দিকে হয় না কেন একদিনকে আবু তালেব আর আব্দুল মুত্তালিব নাতিরে লইয়া আর ভাতিজারে লইয়া চাচা আর এদিকে দাদা দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ একটা মিটিং মক্কার একটা মিটিং ইন দি মিন টাইমে কাবা ঘরের ছায়াটা ছায়া বুঝেন তো কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে সূর্য উঠছে পূর্বের দিক থেকে তখন তো সূর্য আলো কোন দিক থাকবে মানে ছায়া পশ্চিমে আমাদের দেশের পশ্চিমে কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায় ছায়াটা এদিকে পড়ছে আবু তালেবের কাছে আবু জাহেল কয় আল বেদায় আর নেহায় কিতাবে দেখবেন এই হাদিসটা আল্লাহর কুতুব লেখেন যখন আবু জাহেল দেখছে মিটিং এর মাঝখানে নাতিটা বসা আবু আব্দুল মুত্তালিবের পট করে কয় এই তুমি ঘোরানোর না লই আইতে পারো না এটা নকি এই বড় বড় রাজা বাচ্চারা এমন থেকে রাজা বাচ্চারা আসে বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিং এর মধ্যে তুমি তোমার নাতিটা লই এসো চাচা তুমি বুঝো না এডি এডি নিয়ে এসো কেন আব্দুল মুত্তালিব আমার নবীরে হাতটা ধরে কয় চল নানা ভাই চল দাদা ভাই যেখানে আমার নাতিদের জায়গা নাই ওখানে আব্দুল মুত্তালিবের থাকার দরকার নাই বাজান দে আমার বাচ্চাও দাঁড়ায় গেছে করেন কি আপনি তো আমাকে সভাপতি হুদাল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের মাঝে দেখেন কত ডিফারেন্স গো বাবা কত মিল রেখে দিয়েছে আমার মওলা আব্দুল মুত্তালিব বলতাছে যেখানে আমার কলিজার টুকরা নাতির জায়গা নাই ওই জায়গায় আমি আব্দুল মুত্তালিব নাই বাজান আমি দেখবো আমার নবীর স্থান আপনার কলিজায় আছে কিনা আব্দুল মুত্তালিব তখন কিন্তু ইমানদার নয় গো বাবা আবু তালেবও কিন্তু বেঈমান ভালো করে বুঝবেন খাজা আব্দুল মুত্তালিব কে নিয়ে ইখতিলাফ আছে আবু তালেব কে নিয়ে কোনো ইখতিলাফ নাই বা তরিকে সে কাফে আব্দুল মুত্তালিব বলে চাইয়া দেখ বেঈমানের বাচ্চা তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো আবু জাহেল কয়
তোর বাপ আমার সামনে সারা জীবন পিন মেরে কথা বলতো, তুই আজকে আমার নাতিটারে বল পিন মেরে কথা কস। যদি তোর চোখ থাকে তাকায় দেখ, যেই টাইমে মিটিং এ বসে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে, এই স্বর্ণের টুকরার খাতিরে আসছে এই দিকে, এটাই বুঝাইতে চাই। শুধু কানে শ্বাস না, সাসার ভালোবাসা আরো কত গভীর দেখেন। মক্কার ভিতরে চারিদিক দিয়ে নবীর দুশ্মন, কত বল না কেন, জোরে খট, নবী যেদিকে যায় সেদিকে মার খায়। হঠাৎ করে নবীর কোন রকম ভাবে দুমাইতে পারেন, আরে ভাই ইসলাম কোনোদিন দুমানো যাবে না, ঠিক না বেঠে? ফিলিস্তিন কে তোরা শেষ করতে চাস, ফিলিস্তিন কে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার বাবা ইব্রাহিম, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার বাবা আইয়ুব, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউসুফ নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে দাউদ নবী, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে তোমার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিমের সন্তান ইসহাক নবী, যে বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে আল্লাহু আকবার জোরে বলতে পারো না, বাইতুল্লাহ নির্মাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইদি ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদ মিন আল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহর ঘর নির্মাণ করছে ইব্রাহিম আর ইসমাঈল, আর বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে নবী ইসহাক। জোরে 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 জোরে, ইসহাক নবী তার কলিজার টুকরা সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে। বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মুকদ্দাসের জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালামের একবারে জীবনের শেষ শেষ বয়স, মারহাবা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাইয়া ইমামতি করছে। এই ইব্রাহিম নবী সেই বাইতুল মুকদ্দাসের পাশেই ঘুমিয়েছে, যেটা এখন ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে। দখল করতে পারবি কিন্তু পুরা ফিলিস্তিন দখল করতে পারবি না। আজকে হামাস কেন জীবন দিয়ে যুদ্ধ করে জানেন? আসল তথ্য তো জানেন না। কিছু কিছু মোল্লা আছে, কাজ মোল্লা, তারা কয় হামাস কির লেগে আগে আক্রমণ করছে, আগে আক্রমণ করছে এই জন্য মা মারিয়ামের কবরের পাশে যে বাবে ইসবাব বাইতুল মুকদ্দাসের কেবলই দক্ষিণ পাশে মাত্র 200 গজ দূরে একটা 5-স্টার হোটেল করছে এই হারামের কুত্তারা। 24 ঘন্টা তারা থিয়েটার বাজায়, মদ খায় আর মাগি না চায়, এই সেরি না চায় বিদায়। মা মারিয়ামের কবরের পাশে, জাকার নবীর কবরের কাছে, ইয়াহিয়া নবীর কবরের পাশে, এইটা মুসলমান সহ্য করতে পারে নাই। এই জন্য প্রথম বেঈমানের বিরুদ্ধে আক্রমণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আপনি আমার মুসলমান দেশের পক্ষে ইসরায়েল পিসর মাদের পক্ষে থাকেন নাই, শুধু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কোনোদিন ফিলিস্তিন যাবার অনুমতি দেন, আমরা আলেমরা সহ আমি জিহাদি যাইতে রাজি আছি। কে কে যাইতে রাজি আছ? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ইসরায়েলের বেজর্মা ছিন্নমূল যা কখনো শিকল নাই, রোহিঙ্গাদের চাইতে খারাপ। আমাকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এহসান করে 11 লক্ষ রোহিঙ্গারে যেমনে জায়গা দিছি, মাত্র 22,000 ইহুদির বাচ্চারে জায়গা দিয়েছিল ফিলিস্তিন সরকার। আজকে 22,000 ইহুদির বাচ্চা থেকে লক্ষ লক্ষ প্রোটাকশন জন্ম নিয়েছে, ছলে বলে কৌশলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে ইহুদি বানায় ফেলছে, যেন আমার দেশে কাঁদিয়ে নির্গোষ্ঠী। কয়েকদিন আগে পঞ্চগড় গেছিলাম, পুরা পঞ্চগড়টা এখন দখল করতেছে কাদিয়ানিরা, কেউ কথা বলতে সাহস পায় না। আমার দেশের কিছু কিছু মন্ত্রী যাইয়া এখন নাউয়াটাহির মতো পাওয়ার বাড়াই দিছে, নাউয়াটাহি যাবে লাফায় কাদিয়ানের গোষ্ঠী লাফাইতেছে, কোন মুসলমান কথাও বলতে পারে না। এই বাংলাদেশ এলাকা চিনুস না রে, যদি কোনোদিন রোহিঙ্গারা ওই ইসরায়েলের মতো মাথা উঠে আস, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। মাঝে মাঝে মাথা নাড়াচাড়া দেয় পার্বত্য চট্টগ্রাম, তারা স্বাধীন চায়, শান্তি চুক্তি তারা মানে না। মনে রাখিস আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো কোবাইয়া খেলাইছি দেশ থেকে।
আমরা সেই বীরের সন্তান, আমরা জন্ম নিয়েছি বীরত্বের ফরিদপুরে, আল্লামা শান্তল ফরিদপুরের সন্তান আমরা। আমার এই বীরত্বের ফরিদপুরে জন্ম নিয়েছে পদ্মা মেঘনা, যতদিন রবে বহমান ততদিন থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার এই কলিজার মধ্যে থাকতে হবে, লালন করতে হবে হাদিস শরিয়াতুল্লাহর স্বপ্ন। আপনার আমার কলিজার মধ্যে স্বপ্ন থাকবে আল্লামা শান্তল ফরিদপুরের স্বপ্ন। আল্লামা শান্তল ফরিদপুরি বলেছিল আইয়ুব খানকে, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। হাম মুসলমান কা বাচ্চা, তুম পাঠান কা বাচ্চা, কথা ভি সাচ্চা, আর একবার যদি মাদ্রাসার বিরুদ্ধে কোনো আইন পাস করস, তোর কল্লা উড়াই দিব আইয়ুব খান, তোর কল্লা উড়াই দিব আইয়ুব খান, তোর কল্লা উড়াই দিব আইয়ুব খান। আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবার জাগায় পুঁতে ফেলবো, পদ্মার ভিতরে লইয়া এক মন পাথরের ওজন দিয়ে নিচে ডাবায় দিবে। কষ্ট হইতেছে? শুধু আমার কাছে বলবেন, পৃথিবীতে সবচেয়ে দামি হলো ঈমান। দামি কি? ওয়াজ বুঝবেন, আবু তালেবের এখানে জীবন শেষ না। আবু তালেব প্রতিটা দিন ভাতিজার চেহারাটা না দেখে খাবারও খাইত না। পুরা মক্কানগরী একদিকে, আমার নবী একদিকে, পুরা মক্কানগরী একদিকে, আবু তালেব আর একদিকে। আবু তালেব বলতেন আমি তার ধর্মে যাব না, তার রাজনীতি আমি করবো না, কিন্তু ভাতিজার দিকে লক তুলে তাকাইলেও আমি ছাড়বো না। ইনশাল্লাহ বলেন, আমার নবীর সামনে আমার কথা থাকবে মুসলমান হিসাবে। দুনিয়া সব মেনে নেবে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, নবীরে কেউ গালি দিল জাগায় মেরে ফেলবো, আলেমরে গালি দিল জাগায় কুঁদে ফেলবো, আওয়ামী লীগ করবো করবো, কিন্তু নবীরে আর নাইবে নবীরে গালি দিল আর ছাড়বো না। আজকে মসজিদে অনেক কমিটি আছে, মাদ্রাসার অনেক কমিটি আছে, হুজুর গলাকে পিরিত মারায় কথা কন না কেন? আবার কিছু কিছু লোক আছে দেখবেন ইসলামের সবচেয়ে বড় গাদ্দা, একমাত্র কারণ হলো আজকে আলেমুল্লাহ বর দোয়ায় মাদ্রাসা উন্নত হয় না। হুজুরে আসে ঠিকই, পড়ান ভরে মাদ্রাসার খেদমত করে, দুই দিন পরে কমিটির লোক তারা বাইর করে দেয় কাম ধরে। একটা মসজিদ এক হুজুর তিনতলা চারতলা পাঁচতলা করে ইটা পর্যন্ত হুজুরের দোয়, দুই দিন পরে তার একটা তোহমাত দিয়ে মাসা থেকে বের করে দেয়। ওই হুজুর যখন যায় চোখের পানিগুলো ওয়ালের সাথে দিয়ে যায়, আল্লাহ তুই দেহিস, তুই দেহিস। ক্রেডা আমার বাপদাদার জায়গা না, এই জায়গা হলো শিবচরওয়ালাদের। আমি রক্ত পানি করে মসজিদটা মাদ্রাসা খারাপ করে গেলাম, আজকে আমার বাড়ি করে দিল তোহমাত দিয়ে, তুই দেখিস। মনে রাখবেন এই জমিনের মালিককে, আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। বজন্দে আমি ইলিয়াসুর রহমান জেহাদি, 4 কোটি টাকা খরচ করে বাবা কেরানীগঞ্জ বাবু বাজার ব্রিজের সাথে গোলাম বাজার একটা মসজিদ নির্মাণ করছি, 4 কোটি। কাউকে আমি ভুলি নাই, আমার এক বস্তা সিমেন্ট দেন। বাংলাদেশে যত বক্তা দেখেন না, তাদের মধ্যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্পদের মালিক বানাইছে, আমি আল্লাহর শুকর হিসাবে বলছি। বাংলাদেশে যদি বক্তা দেন সুপারস্টার, কোন বক্তা তার নিজের অর্থায়নে কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই, কালেকশন করে সবাই করছে। আমি ইলিয়াস রহমান জেহাদি যে দেখে আসবেন আমার মসজিদটা 2 তলা কমপ্লিট, আমার বাসার থেকে সুন্দর করছে আমার মসজিদটা, আলহামদুলিল্লাহ সাসির কাছে যাই কই। তোমরা কও না হুজুর খালি পরের বাতে বাগুন দেয়, না আমি পরের বাতে বাগুন দিই না, আমি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আল্লাহর ঘরে মসজিদ মাদ্রাসা করছি। কাউরে কই নাই আপনি আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ সাইদা দিলে নিছি নলে নেই। কষ্ট হইতেছে? এই তো আপনার পদ্মা সেতু পার হইলে আমার মসজিদ মাদ্রাসা দেখতে পারবেন, যে দেখে আসবে। হে বাজান, কেন করছি জানেন? আল্লাহর জাতের কসম করে বলছি, কেন করছি? আমার মা ইলিয়াসুর রহমান জিহাদির মা,
এই বীরত্বর ফরিদপুরের মেয়ে আমার নানা ছিলেন আল্লামা শামসুল ফরিদপুরে হাতে করা ছাত্র। আমার মা আমারে বলছিল, 12 বছর বয়স ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি তো নানার মতো। তখন আমি বলছিলাম এই কানির ঘরে কানি, এটা কিন্তু আমাকে ফরিদপুরে একটা ভাষা, তাই না? কানির ঘরে কানি, এই কানির ঘরে কানি, আমি কি জীবনে পারমু একটা মসজিদ মাদ্রাসা বানাই? বান্দা যত ডাকবি জমিনে পাবি আমার তোর কলবে, কত ডাকা ডাকবি বান্দা কবরে সেই ডাকে তো সারা কবুর। বান্দা কবরে ঠিকই আমি মাওলারে ডাকবি, ডাকতে ডাকতে তোর চোখ দিয়ে রক্ত বাইর হবে, আমি মাওলা একবারও তাকাবো না। কিন্তু তুই যদি জমিনে বসে একবার আমি মাওলারে ডাকদাও, সকল গুনাহ মাফ করিব। আল্লাহকে জোরে একটা ডাকা দাও, সকল গুনাহ মাফ করিব। তুই তো জানোস না কত আদর করে আমি বানাইছি যে মোলা। বান্দা আমার তুই ডাকবি, পরাণ ভরে ডাকবি, পরাণ ভরে ডাকবি, পরাণ ভরে ডাকবি, আমার যত ডাকবি তত আমার কাছে পাবি, ঠিক না বেঠি? তোর বউরে 10 বার ডাক দিবি, তোর বউ 10 বার এবার কবে যদি আর একবার ডাকো তোমার কপালে বার জ্বলনি আছে। স্ত্রী স্বামীরে 10 বার ডাক দিলে কয় আর একবার ডাক দিবি তোর নাক ফাটা লাভ ঘুষে এত পেট পেট করস কে, ঠিক না বেটি? আর আমার মহলার যত ডাকবেন তত খুশি, তত খুশি। এই জন্য আল্লাহ কোরআনে বলেই দিছে, ডিক্লেয়ার দিয়ে দিছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি মহলারে ডাকবি। কয়টা সরমনার জিকির, সরসিনার জিকির, আস্তা বদমাইশি কথা, কোন দলের জিকির না, জিকির আমার মহলার। হ্যাঁ কথা বল না কে, এই যে দুলা ভাইরা বহেন ওই যে আর একটা চোরের মতো, এই ওরে মোনা বেড়াই এদিকে তুই যাইস না, ওদিকে লুলো হয়ে মরবি, বোবা নাও না, আল্লাহ কবুল করেন সরকার আমি। এই পর্দা গুলো খোলো তো, এই সামনের পর্দা খোলো, এই পাশের পর্দা খোলো, সব পর্দা খোলো, পর্দা গুলো খুলে ফেলেন কমিটির বাইরে, কই পর্দা দিয়ে সিকির লেগে কিন্তু মহিলা প্যান্ডেল না, তার পর্দা দিয়ে প্যান্ডেল করছে, এক চুক আবার পর্দা দিয়ে ঘিরে থুয়ে দিছি মিয়া, আল্লাহ কবুল করেন সরকার আমি। আরো সরকার আমি সামনের পর্দাটা খুলেন, দোনো পাশের পর্দা খুলেন, পোলাপনে পর্দার ওই পেশে থাকলে একবার বাইরে ভিতরে ঢুকেন একসাথে বলেন, যতদিন বাঁচবো কারে ভালো বাঁচবো, জিহাদ করে বলেন তো কারে বাঁচবেন ভালো, আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে তুমি আমায় মাফ করিবা মৃত্যুরে কালে, আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে আমায় তুমি মাফ করিবা মৃত্যুর কালে। বাবা স্যার আল্লাহরে ভালোবাসবে, মরণ সময় সে হাসতে হাসতে মরবে। আল্লাহ আল্লাহ, আমরা ভালোবাসি কারে জানেন, ভালোবাসি গাড়ি বাড়ি নারী, ভালোবাসি দোকান, ভালোবাসি জমি খ্যাত। হালাকি আল্লাহ কোরআনে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা আমারে সবচেয়ে বেশি ভালোবাসবে আমি তোরে ভালোবেসে মাফ করে দিব। আল্লাহ কোরআনে কি বলেন, আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না, দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোকে বাংলাদেশের পদ্মা সেতু করে দিছি ঠিকই, 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে, কথা বল না কে, তোকে রাস্তাঘাট ঠিক করে দিছি ঠিকই, 45 বছর পরে রাজাকার কো ফাঁসি দিছে, ক্ষমা করে নাই, কথা কর না কে। আর আমি মাওলা কি করবো জানো, জীবনে কত গুনে করছেন আমি দেখবো না, তুই আজ থেকে 50 বছর আগে কি গুনা করছেন আমি দেখবো না, গতকালকে কি করছো তা দেখবো না, আমি কোরআনে কি কইছি শোন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা
أُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا এ বান্দা, তোর জীবনে কত গুনাহ করতে পারোস? পাহাড় সমান ওহ, পাহাড়টা 11 কিলোমিটার লম্বা চওড়া, পাহাড় সমান করছ বান্দা? তোর জীবনে যত গুনাহ করবি, যদি আমি মাওলানা একবার ভালোবাসা দেখাইতে পারোস, ইল্লা মান তাবা, একবার যদি তওবা করতে পারোস, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি, ওয়াদা দিছর যে কোন ওয়াজে বইয়া যা, তোর গুনাহ মাফ করব তো করবই, ইবাদিল্লাহু সাইয়াতিম হাসানা, ওই গুনার জায়গাটা কালো হয়ে থাকবে, ওই জায়গাটা আমি সাদা করে দেবো নেকির দ্বারা। ওইখান আল্লাহ গফুরের রহিম, যেটা তোর শেখ হাসিনা পারবে না, খালেদা পারবে না, যে সরকারি ক্ষমতা আসুক পারবে না, আমি মৌলাই পারবো। আমার নাম হলো ওয়াকান আল্লাহ গফুরের রহিমা, আমি যেটা পারবো তোকে সরকার পারবে না। কথা কর না কেন, আরো জোরে, শুধু আপনাদের দুটা পাও ধরে কমবে। আপনারা আমার বীরত্বর ফরিদপুরের সন্তান, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি শরীয়তপুর, আমরা একই জায়গার মানুষ, জান্নাতে টান দিলে কিন্তু একই লাইনে বলব। কথা কর না কেন, জান্নাতে একসাথে যাওয়ার নিয়ত আছে না, যাবেন একসাথে? আমার ধুয়ে যাবেন না লয়ে যাবেন? সবাই লয়ে যাবেন, আল্লাহকে হাত উড়ে দেখেন তো কে কে ধুয়ে যাবেন, আমরা জানি ধুয়েই যাবেন। আল্লাহ জোরে কান মার হাবা, এই ব্যান্ডার ধাক্কায় রাস্তা নেই, পেছনে ব্যান হাতিয়ে দিছে ওটা, এই বেটা ব্যান্ডা সরা, ওনে বাটি দেন, ওই ব্যান সরা, ধাক্কায় ওই রাস্তা করে নে, তালা মারা জাগায় জোর নাই, মমতাজের মতো গেছে, জোর ধর বেটা, ধর সাইড জোরে ধর, ব্যান উঁচা কর, ঠিক আছে, দেখ শরীয়ত করে বললাম, আবার কি তেজ বাবা, মারহাবা কর, ওই দেখে শক্তি কি, বিশাল বড় এক বাসটি রাখের মতো একটা জায়গায় নিয়ে ধুয়ে দিছে, পারলে মোটর সাইকেলটা জায়গা দেখি শক্তি আছে, এই দেখো ফুলে একাই জায়গায় বুঝি না, মারহাবা কর, একসাথে বলেন তো, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, ইমান হারা করে মরবো না, ইনশাল্লাহ কর, বলেন দুনিয়ার সবচেয়ে দামি হলো ইমান, সবচেয়ে দামি কি, আরে যদি ইমান দামি না হইতো আমার নবীর জান দিয়ে ভালোবাসা একটা চাচা, নাম ছিল তার আবুলা, নাম ছিল তার আবু তালেব, মনে আছে চাচাটা, সুবহানাল্লাহ বেহান্দি, আল্লাহ মাজিদুল হক বোখারী শরীফের মধ্যে লেখছে আল্লাহর কত, এবং আল বেদায় ওয়া নিহায়ের মধ্যে আছে, আবু তালেব জীবনে কোনোদিন 8 বছর 6 মাস 3 দিন বয়সে আবু তালেবের তদারকিতে আমার নবী তার চাচার মারা গেছে, এই 8 বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত, এমনকি বিয়ার পরেও একটু ফিন্নি পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া বলত, চাচা খাই দিন, সুবহানাল্লাহ, বাইতে যে কই, এবার এই কথা কন যাবে না, আমার সময় কম, এরা টাইম নিছে অর্ধেক, আর অর্ধেক আর এক জায়গায় খেপাছে, আমার লস করা যাবে না, শুধু একসাথে বলে, যেই চাচা এত ভালোবাসলো যে একটু ভিন্নি পাকাইলে একটা মাঠাও যদি সকালবেলা আবু তালেব খাইতো, অর্ধেক বাতি জারে না খাওয়াইয়া সে নিজে খাইতো না, এখানেই শেষ না, আমার নবীর যখন বয়স 25 বছর বা একতলাফ 27 বছর বা একতলাফ 22 বছর, এই দেখেন 8 বছর থেকে নিয়ে যদি 25 বছর হয়, কয় বছর চাচার বাড়ি রইল, আল্লাহু আকবার, এই 17টা বছর বিয়ের আগে চাচা নিজের হাতে আমার নবীরে গোসল দিত, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিস থেকে বলছি, আমার নবীকে চাচা কোনো দিনও গোসল না দিয়া তার মুখে খাবার তুলে না দিয়ে আমার নবীর চাচা খায় নাই আবু তালেব, হুজুরের চাচাদের মধ্যে সবচেয়ে গরিব বাবা আবু তালেব, ভালো করে বুঝেন, যারা গরিব আছেন মনে করেন না আল্লাহ আমাকে আমাকে তো মানুষই বানায় নাই আল্লাহ, বড় লোকরা এমন বাথরুমে পায়খানা করে, বাথরুম দেখাই যায় না, বইলে প্যান্ট খোলে আবার সরে গেলে প্যান্ট বুঝে যায়, এমন বাথরুমে গুলশান বরণিত হয়েছে, বাথরুমে ঢুকবেন রিমোট সিস্টেম, বাথরুম সিসিং ফা,
মানে যেখানে নেটটা পড়বে ওই যে লম্বা লম্বা নেট, ওইটা ফাঁক হয় পাড়া দিলে। বাংলায় বুঝাই, আবার যখন আইসা পড়বেন মনে করবেন টাইলস, এমন সিস্টেমের বাথরুম বাইরেছে, কোনো গন্ধ বাতাস নাই। আপনি যদি বাথরুমে সুইচ না দেন, ওটার মধ্যে বইয়ের লেটা দিয়ে ভাত খেতে পারবেন, এমন বাথরুম পৃথিবীতে হয়েছে। আমি গেছি কয়েকদিন আগে, আল্লাহ নিচে চায় নাই, আলহামদুলিল্লাহ করলেন, ওরম এক বাথরুম আমার কপাল হয়ে গেছে। গোয়াংদু শহরে গেছি, যে হোটেলে আমারে দিছে, আমি বাথরুম তালাশ করে পাই না। আমি তো সুইচ দিয়ে দরজা খুলছি, আমি বাথরুমে সব টাইলস করা, এখন এক চিন্তা করেন পৃথিবীটা কত ডিজিটাল হয়ে গেছে, কথা বলেন না কেন? যে বাংলাদেশে বাইরে মারলে হয়ে গেছে, ভাই বেটা এমন বাথরুম দেশের তালাশ করে পারেন, আমি তো টাইলসে মাইরে দেন দিছিলাম। কই হুজুর, পৃথিবীটা এখন ডিজিটাল হয়েছে, আমরা ডিজিটাল হইতে হইতে আর বাথরুম টাইলসে করবে, এখন ওখানে করবে না, ঠিক না বেটে? জোরে কর বাবা। হুজুরের চাচার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব, আর ইসলাম কিন্তু ধনীর দ্বারা আসে নাই, গরিবের দ্বারা এসেছে। হুজুরের সবচেয়ে বেশি ধনী ছিল একটা চাচা, সেটা হলো আবু লাহাইব ভাই। এই বদমাইশের পোলায় ব্যবসা করতো, বউ তো ব্যবসা করতো, নিজেও ব্যবসা করতো, এরপর ওর অভাব যাইতো না। এই জন্য আল্লাহ ওর বিরুদ্ধে ওর বউরে শুদ্ধ কোরআনে ধরতে কইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তা মা আগনা আনহু মালুহু। বলে গেছেন গা ছোট্ট কানে সুরাটা? বললেন নাই, সুরাটা অনেক দাম। এই সুরাটা যদি পড়েন না, যাকো দাঁতে ব্যথা, বাতের ব্যথা, গ্যাস্ট্রিকের রোগ, এই সুরাটা সাতবার পরে ভুদিয়া খায়েন, কোন রোগ থাকবে না। আর সুবহানাল্লাহ, শাস্তির কাছে যে কই, আরো জোরে গো, আরো জোরে। আপনাকে এই ওয়াজটা ধরার লেগে এই রাত্রে ভারতের 23 ওয়াজ করে আমি কিন্তু এই রাত্রে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আইছি। গত রাত্রে আসরের সময় ইন্ডিয়ার থেকে নামছি, রাত 10টায় গেছে কিশোরগঞ্জ মাহফিল করতে। গতকালকে খাই ও নাই, গোসল করি নাই। ওই যে মোল্লা জিয়া কইতেছে, আপনি তো হুগাই গেছেন, হুগাই কে আমনে? 36 ঘন্টা সফর করে কালকে বাংলাদেশে আইছি। সেই গুজরাটের বর্ডারে ওয়াজ ছিল কালকে, সে গুজরাট থেকে ওয়াজ করে বিমানে চড়ে কলকাতা আসতে লাগছে 4.5 ঘন্টা বিমানে। কি দেশের দেশ ওইটা! আর আমাকে কলকাতা থেকে বাংলাদেশে আসতে হুদা লাগছে 35 মিনিট। আর এক একই দেশ 4.5 ঘন্টা লাগছে বিমানে কলকাতাইতে, এক দেশের মধ্যে জায়গা, চিন্তা করে কত হাজার কিলোমিটার দূরে গেছি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, কোন ধনু বড় মেয়ের দ্বারা। ওই যে দুনু দুনু আছে না, এই দুনু কো দ্বারা ইসলাম আসে নাই, কথা কর না কেন? ধনীদের দ্বারা ইসলাম আইতো, সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করত আবু জাহেল। যদিও ধনী তারা ছিল, তাকে নবী গরিব বানাই দিছে। এই যে মক্কার ভিতরে যারা যাবেন, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার আল্লাহ বলছে, হেদায়েতের চাবি কাটি একটা ঘর আমি প্রথম বানাইতে বলছে আদম নবীরে, যেই ঘরের কাছে আসলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই ঘরের কাছে আসলে পবিত্রতা অর্জন করে যত গুনাহ করবে খালি ঘরটা ধরবে আর লাব্বাইক বলবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হুদাল লিল আলামিন, হেদায়েতের জন্য সমগ্র পৃথিবীর হেদায়েতের জন্য নাবি কাটি চাবি কাটি রেখে দিছে আল্লাহর ঘর, এই কাবা ঘরটা। এদিক দিয়ে ওটা আল্লাহ কি বললেন, ইন্না হুয়া বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাক হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার নবী শেষে আবার আল্লাহ কি কয়, রহমাতুল লিল আলামিন, জোরে কর আমিন। এদিকে হেদায়েত, হেদায়েতের জন্য হুদাল লিল আলামিন, ওদিক দিয়ে রহমাতাল লিল আলামিন। দেখছেন
এদিক দিয়ে কাবা ঘরটা লেখেন হিদায়তের জায়গা কেন্দ্রবিন্দু, এখান থেকে মাত্র 200 গজ দূরে রহমতুল্লাহ আলমিনের বাড়ি। আল্লাহর খেলা বোঝার কোন কায়দা নাই গো বাবা, যেই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব সরায় দেয়। আমার রসুল বলেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যদি সত্যিকার হজ করে আসতে পারে, মানুষের টাকা মায়ের টাকা না, বোনের হক মারা টাকা না, ভাইয়ের হক মারা টাকা না, মায়ের হক মাইরে না, ওই হাজি গেছে হালাল টাকা দিয়া, সে এমন হয়ে দেশে আসবে রাজাকা ইয়াউমিন ওয়ালাদা দুয়া উম্মুহু, মনে হবে আজকে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া শরীয়ত পড়ে আইলো। এটা আমার কথা তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদাল লিল আলামিন? আর এমন একটা জায়গায় তুই যাইতেছস, এমন একটা নবী জন্ম নিয়েছেন যার নামে শেষে আসে রহমাতুল্লিল আমিন, এদিকে হুদাল লিল আলামিন ওদিকে রহমাতুল্লিল আমিন, দুই আলামিনের কাছে যাবে সব গুনাহ ধুইয়া ফেরে সয়ে বাইতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর খেলা কি, প্রতিদিন সকালবেলা আমার নবীরে লইয়া তার দাদা কাবা ঘরের দরজার সামনে বসতো, দেখবে এখন আপনার চোখে এক ফোঁটা পানি আমার নবীর লেগে আয় কিনা, যদি মক্কা মদিনে যাইতেছেন যে আশা আছে জীবনে একবার, আশা নাই, টাকা থাকলে হজ করা যায় না, হজের জন্য মেন হলো চোখের পানি, যদি টাকা থাকলে হজ করা যায়। আমি ইলিয়াস রহমান যদি জীবনের প্রথম হজ করছি মাগ না, এরপরে তো আল্লাহ আমার 17 বার নিল মক্কা মদিনায়, ওই একবারই গেছি মাগ না, তখন আমার পরে হজ ফরজ ছিল, ওই একবার যায়া আরাফার মাঠে কইছি আমারে কতবার আনবা এটা তুমি জানো আমি জানি না, এই জন্য প্রতি বছর আল্লাহ আমারে 4-5 বার নেয়, কেন ওই দিনকেই ডাকটা কবুল হইছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি তখন হাস্তাবাদে থেকে বেতন পাইতাম, এই যে আপনার ওই এলাকার মুফিস সাহেব আছেন, মুফতি মুফিস কই বাড়ি গেছেন ওই ছেলে, এই মুফিস সাহেব ছিল তখন আমার মসজিদে নামাজ পড়তো হাস্তাবাদে, তখন আমি বেতন পাইতাম 2500 টাকা। এই যে হাস্তাবাদ পুস্তকলা ব্রিজের পাশে যে একটা গোল হসপিটাল দেখছেন না, এখন তো হসপিটাল নাই, এই হসপিটালের মালিক নাজিমউদ্দিন চেয়ারম্যান আর বসুন্ধরার গুরু একসাথে মিলে চিন্তা করলো আমাকে মসজিদে হুজুরে লয়ে যায়, জীবনে প্রথম গেলাম এমন ডাক ডাকলাম, কারণ আল্লাহ তো বলছে হুদাল লিল আলামিন, আর মদিনায় শুয়ে রয়েছে 550 কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে রহমাতুল্লিল আলামিন, তো এখানে হুদাল্লিল আলামিন ওখানে রহমাতুল্লিল আলামিন, দুই আলামিনের কাছ থেকে নিয়ে নিব যা করে খোদা। বাজন দেবার আমার দিকে তাকাবেন আর দুই আলামিনকে দেখার জন্য কে রেডি হবেন আমি দেখব, কিন্তু বাজান যাওয়ার জন্য চোখ দিয়ে আমার মাওলারে পানি ফেলায় দেখাইতে হবে মালি, নিজের হাতে আমায় তুমি বাদায়া, কেমনে দিবা মাপ না করে তারাই, আল্লাহ যারা তোমার আল আমিন নবীর কথা শুনে এখন কাঁদায় মালিক রে, জান্নামের নেক্সট তুমি বলছো রহমাতুল্লিল আলামিন, মক্কার মানুষ বলতো তার বিশ্বাসী, আর তুমি বলছো সারা জগতের রহমতের চাবি আমার নবী, কাবা ঘরটা রাইখা দিছো সারা দুনিয়ার হেদায়েতের চাবি কাটি, এখানে অনেক হাজি সাহেবরা আছে কাবা ঘরের কাছে যাই কত কাজ, এই বাচ্চারাই এই ওই দুইটার একটার বসায় ওইটা এই ডেলে ডিজিটাল ধরে ওই বন্ধু কাতে কারোর দর আর যাতা দে, একসাথে বলে
গুনামাফের আশা আছে তো? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার বলেন। পার্টি নাই কলিজার ভাইরা, পার্টি নাই, বসো তো ভাই, বসো তো কলিজার ভাই, বস বয় ভাই বয়, বইয়া পর এমন প্যান্ট পরসন বুঝছি বইতে পারবি না, বইলে বাইরে যেতে পারে, তবু বয় কষ্ট করে এ বইয়ের ইসর কেন জানা যায় খারে যুসি তুই হয়তো পিছনে ব্যাক করবো চাদর আলে তুই বয় ওই মাটি দিব। আল্লাহ কবুল করেন জোর করে আমিন। ওইটা হয়ে যায় গেল, যাইস না তোরা একালি যাইস না, একসাথে বলেন তো, গুনামাফের আশা আছে না? আছে। গুনামাফের জন্য দুইটা জিনিস শর্ত বাবা, কয়টা? এক নম্বরে অন্তর দিয়ে চাইতে হইব, সাবার মতো চাইতে হইব, চাইলে সব পাওয়া যাবে। মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পাওয়া যায় না, কিন্তু মৌলার কাছে পাওয়া যায়, ঠিক না? তো কাবা ঘরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নিয়ে আমার নবীর বসতো, আর কাবা ঘরের সামনে যেখানে জমজম কুয়া, এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে, চারিদিকে বান্ধাই দিছে, দেখবেন আগে যেখানে উজু করা থাকতো মসজিদের, মসজিদে মানুষ উজু করার সময় জায়গাটা উঁচা রাখতো, তাই না? হ্যাঁ, টিবলটা উঁচায় কাটতো যেন পানিটা নিচের দিক যায়, ঠিক জমজম জমজম কুয়াটা উপরে ছিল, কাবা ঘরের দরজাটা নিচে ছিল, তো জমজমের পানিগুলো মাঝে মাঝে পান করলে গড়াইয়া দরজা বন্ধ আসতো কাবা ঘরের দরজা, তো ওই জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে কাবা ঘরের দরজাটা ভিজত, নিচের ফ্লোর ভিজত, আমার নবী যখন বসত নবীর দেখে জমজমের পানি ওখানে দাঁড়াই থাকত, এদিকে গোড়ায় আসতো না, এদিকে আসতো না। আবু তালেব চিন্তা করে ঘটনা কি, বাতি যেখানে বইলে পানি এর দিকে হয় না কেন? একদিনকে আবু তালেব আর আব্দুল মুত্তালিব নাতিরে লইয়া আর বাতিজারে লইয়া, চাচা আর এদিকে দাদা, দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ, একটা মিটিং, মক্কার একটা মিটিং। ইন দি মিন টাইমে কাবা ঘরের ছায়াটা, ছায়া বুঝেন তো, কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে, সূর্য উঠছে পূর্বের দিক থেকে, তখন তো সূর্য আলো কোন দিক থাকবে, মানে ছায়া পশ্চিমে, আমাদের দেশের পশ্চিমে, কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায়, ছায়াটা এদিকে পড়ছে। আবু তালেবের কাছে আবু জাহেল কয় আল বেদায় ওয়া নিহায়া কিতাবে দেখবেন এই হাদিসটা, আল্লাহর কুতুব লেখেন, যখন আবু জাহেল দেখছে মিটিং এর মাঝখানে নাতিটা বসা আবু আব্দুল মুত্তালিবের, পট করে কয় এই তুমি ঘোরানোর না লই আইতে পারো না, এটা নাকি এই বড় বড় রাজা বাচ্চারা, এমন থেকে রাজা বাচ্চারা আসছে, বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিং এর মধ্যে তুমি তোমার নাতিটা লই এসো, চাচা তুমি বুঝো না এডি এডি নিয়ে এসো কেন? আব্দুল মুত্তালিব আমার নবীর হাতটা ধরে কয় চল নানা ভাই, চল দাদা ভাই, যেখানে আমার নাতিদের জায়গা নাই ওখানে আব্দুল মুত্তালিবের থাকার দরকার নাই। বাজান দিয়া মানের বাচ্চাও দাঁড়ায় গেছে, করেন কি আপনি তো আমাকে সভাপতি, যেখানে আমার কলিজার টুকরা নাতির জায়গা নাই ওই জায়গায় আমি আব্দুল মুত্তালিব নাই, বাজান আমি দেখবো আমার নবীর স্থান আপনার কলিজায় আছে কিনা। আব্দুল মুত্তালিব তখন কিন্তু ইমানদার নয় গো বাবা, আবু তালেবও কিন্তু বেঈমান, ভালো করে বুঝবেন, খাজা আব্দুল মুত্তালিব কে নিয়ে ইখতিলাফ আছে, আবু তালেব কে নিয়ে কোনো ইখতিলাফ নাই, বা তরিকে সে কাবে। আব্দুল মুত্তালিব বলে চাইয়া দেখ বেঈমানের বাচ্চা, তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো, আবু জাহেল কয় তোর বাবা আমার সামনে সারা জীবন পিন মাইরা কথা বলতো, তুই আজকে আমার নাতিটারে বল পিন মাইরা কথা কস, যদি তোর চোখ থাকে তাকায় দেখ যেই টাইমে মিটিং এ বসছে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওইদিকে, এই স্বর্ণের টুকরার খাতিরে আসছে এইদিকে, দিকে